অসম আরক্ষীর এস টি এফর হাতত গ্রেপ্তার হওয়া দুর্ধর্ষ সন্ত্রাসবাদী হরিশ ফারুকী প্রকৃততে কোন? কেনেদরে হরিশ ফারুকীর মূরত শিপাইছিল দেশ বিরোধী কার্যর চিন্তায়? হরিশ ফারুকী আছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এগারী কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। উর্দু, হিন্দি আর ইংরাজীত দখল থাকা হরিশে পড়ি থাকা দিনেরপরাই আছিল ভারত বিরোধী। কলেজত পড়ি থাকা দিনতেই বহু সভা সমিতিত ভারতের বিরুদ্ধে উত্তেজনামূলক ভাষণ দিয়ে বহু যুবকক আকর্ষিত করেছিল। সেইগী হরিশরে একান্ত অনুরাগী আছিল অনুরাগ সিং। হরিশর কথাত মোহাচন্ন হয়ে ইসলামলৈ কনভার্ট হয়ে বিয়া করাইছিল বাংলাদেশের এগারী যুবতীক। তেতিয়ারপরা দুই কুখ্যাত নেতায় ভারততে থাকি ভারতের বিরুদ্ধে প্রতিনিয়ত করে গেছিল শত্রুতা, যার বাবে এন আই এর মোস্ট ওয়ান্টেডর তালিকার শীর্ষস্থানত আছিল এই দুই নেতা। ফিলিপ ফারুকী, হরিশ ফারুকী আইসিসর ভারতের মুরব্বী, আইসিসর ভারতের মুরব্বী, আর এজন মানে ফারুকী হল মানে এক্সপার্ট হেরি মানুষক ব্রেন ওয়াশ করাত, মানুষক ব্রেন ওয়াশ করে মন ভুলাই এই টেরোরিজিমর পথলৈ আনিবলৈ, আইসিসর পথলৈ আনিবলৈ ইয়াত সিদ্ধহস্ত। খুব সহজতে মানুষক ভুলাই পেলাব পারে বোমা বিস্ফোরণের জড়িয়ে কুটাঘাতমূলক কার্য করার ক্ষেত্রে এই ফারুকী হল এক্সপার্ট। আর সেইটো কারণে এই অনুরাগ যে অনুরাগ সিং আছিলে এই ফারুকীয়ে বেনওয়াস করে রিহান করলে, আর ফারুকীর বিরাট ডাঙর অনুরাগী অনুরাগ, গতি সে তারপরাই বুঝিব পারি যে এই মানুষটি কিমান এক্সপার্ট এজ টেরোরিস্ট সন্ত্রাসবাদী হিসাবে। নিরাপত্তা সংস্থাসমূহে দুই নেতার বিরুদ্ধে অভিযান চলাওতেই পলাই গৈ বাহৰ পাতিছিল চুবুৰীয়া বাংলাদেশত। তারপরা সীমা পার হয়ে অসমত প্রবেশ করে সংগঠনের কাম আরম্ভ করতেই পড়িল আরক্ষীর জালত। এনেদরেই ছাত্র অবস্থার পর ভারত বিরোধী কার্য চলায় অবশেষত জেলর আলহী হল কুখ্যাত হরিশ আর অনুরাগ সিং। বিদেশী কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।